নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্না সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির ঐতিহ্যবাহী রান্না চিংড়ি মাছের মালাইকারি বাড়ির যে কোনো উৎসবে বা অনুষ্ঠানে স্পেশাল রেসিপি হিসাবে আমরা চিংড়ি মাছের মালাইকারিটার কথাই আগে ভেবে থাকি আসুন দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কেমন করে আমি বানালাম চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্যে আমি ছশো গ্রাম বাগদা চিংড়ির মাছ নিয়ে নিয়েছি মাঝখানের খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়ে মাঝখানে যে সুতোটা থাকে সুতোটাকে আমি ফেলে দিয়েছি লেজার দিকটা রেখেছি যাতে সুন্দর লাগে আর মাথাটাও খুব সুন্দর করে বেছে নিয়েছি আর একদম মাথার সামনেটা যেটা খাদ্যথলি থাকে সেটাও কেটে ফেলে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে নেবো খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে এটা আমি রেস্টে রেখে দেব রসুনের পেস্ট নিয়েছি এক চামচ আদার পেস্ট নিয়েছি এক চামচ আর দুটো বড় মাপের পেঁয়াজ খুব মিহি করে কেটে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা তার সাথে ছোট একটা টমেটার গ্রেট করে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি ফোড়ন দিয়ে দেওয়ার জন্যে নেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফোরনের জন্যে দুটুকু দারচিনি কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাইচি আর দুটো শুকনো লঙ্কা আর লাগবে পরিমাণ মতো লবণ আর হলুদ নেব আড়াইশো এম এল নারকেলের দুধ আর পরিমাণ মতন সরিষার তেল কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতন সরিষার তেল আমি ছশো গ্রাম মাছ নিয়েছি তার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম তেল ইউজ করব তেলটা হাই ফ্লেমে ধোঁয়া ওটা পর্যন্ত গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ হালকা করে ভাজতে হয় বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই দেওয়ার একটু পরেই মাছগুলোকে একটু উল্টে দেবরপিট একইভাবে হালকা করে ভেজে একটা একটা করে মাছগুলোকে তুলে নেব বাকি মাছগুলো ওই তেলে আমি একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল আমি একটা একটা করে তুলে নিলাম মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব ফোড়নটা যেটা শুকনো লঙ্কা ইলাইচি দারচিনি ছিল আর তার সঙ্গে তেজপাতা দুটো তবে তেজপাতা দুটো আমি মাঝখান থেকে ছিঁড়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো লো ফ্লেমে আমি পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেব রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দেব টমেটো পেস্টটা টমেটো পেস্ট দিয়েও নেড়ে নেব নিয়ে দিয়ে দেবো আদার পেস্ট এই তিনটে দিয়ে খুব ভালো করে এবার আমি কষাতে থাকবো পেঁয়াজ আদা রসুন দিয়ে এক দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়োটা তার সঙ্গে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি মালাইকারিতে একটু মিষ্টি ভালো লাগে তবে যদি আপনার পছন্দ না হয় তবে এটা অ্যাভয়েড করে যাবেন তাতেও কিন্তু টেস্ট খুব ভালোই আসবে সাত থেকে আট মিনিট মশলাটা কষাতে কষাতে মশলাটা দেখতে পাবেন একসময় তেল ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি সেটা খেয়াল রাখতে হবে যে মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা ঠিকঠাক করে কষানো হয় না মশলাটা ঠিক করার গায়ে যেভাবে তেলটা ছেড়ে সরে এসছে ঠিক এভাবে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব আমি বানিয়ে রাখা নারকেলের দুধ বলে দিয়ে এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়ে হালকা গরম জলে দশ মিনিট রেখে আমি একটা ছেকনির সাহায্যে ছেঁকে নিয়ে এই দুধটা বার করে নিয়েছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তবে ঝোলটা ফুটে রয়েছে এবার এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেল এবার মাছগুলো ঝোলের সাথে একটু নেড়ে ভালো করে মিশিয়ে দেব। চিংড়ি মাছ রান্না করতে আমার সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আর চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না মাছ আর ঝোলটা একসঙ্গে ফুটে উঠেছে মাছটা আমি ঢাকনা দিয়েই রান্না করছি ঢাকনা খুলে পাঁচটা কাঁচা লঙ্কা আমি মাছের ঝোলে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে ফোটাতে দেব এই অবস্থায় লবণ আর ঝালটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন আমার এখানে অল্প একটু লবণ লাগবে আমি দিয়ে দিলাম লবণটা আর ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দেব খুব সামান্য গরম মশলা আর দেব এক চামচ গাওয়া ঘি আবারও নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখলেন তো কত সহজে রান্না হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তবে আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান সেই মতোই নারকলের দুধটা ব্যবহার করবেন অথেন্টিক টেস্ট পেতে গেলে নারকলের দুধই ব্যবহার করতে হবে এক্সট্রা জল ব্যবহার না করাই ভালো এক্সট্রা জল ব্যবহার করলে অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে না আমার অ্যাপলোড করা ভিডিওগুলো আপনার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল সন্ধ্যাস রান্নাবাটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি আজকের রেসিপি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও করার অনেকটা উৎসাহ দেয় শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে ধন্যবাদ